চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পার্টিকে গোহারান হারিয়েছে তৃণমূল পার্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি পার্টিকে চার কেন্দ্রে গোহারান হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিলেন। বিজেপি পার্টি এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্ট বার হওয়ার পর। তো চলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি পার্টিকে চার কেন্দ্রে কীভাবে গোহারান হারালো, হারানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে বিজেপি পার্টি কতটা বিপদে পড়ল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল, গত দু বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি। সাধনদার মৃত্যুর পর শক্তির জেতাটা খুব ভালো জেতা। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে এক মাস আগে ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে, বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। তখনই আমি কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, তোমাকে জিততে হবে, তুমি এমএলএ ছিলে এই এলাকায়, এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন। আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রানাঘাট, মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক, অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলে, সুতরাং ওটাও বিজেপির সিট তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, এখনকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। অর্থাৎ আউট অফ ফোর ফোর যে বিজেপি পর্যুদস্ত হয়েছে, শুধু দুটো সিটে মনে হয় মধ্যপ্রদেশের রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মধ্যে কী করেছে না করেছে আমি জানি না, না জেনে বলবো না, বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি। সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে।